টানা চার হারের পর জিতেছে সিলেট থান্ডার টানা তিন ম্যাচে অপরাজিত খুলনা টাইগার্সকে হারিয়ে এই টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে সিলেট চট্টগ্রামের দিনের প্রথম ম্যাচে আশি রানে জিতেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল দুশো তেত্রিশ রানের লক্ষ্য তারায় নয় বল বাকি থাকতে একশো রানে গুটিয়ে যায় মুশফিকের খুলনা টাইগার্স টস হেরে আগে ব্যাট শুরুটা ভালো হয়নি সিলেটের আসরে প্রথমবার মাঠে নেমে প্রথম ওভারেই ফিরে যান থান্ডার ওপেনার আব্দুল মজিদ তবে শুরুর ধাক্কায় মোটেও দমে যায়নি সিলেট থান্ডার ক্রিজে গিয়েই ঝড় তোলেন জনসন চার্লস আরেক প্রান্তে ফ্লেচারের ব্যাটেও আগুন দুই ক্যারিবিয়ানের বেমক্কা মারে বেদিশা খুলনার বোলিং লাইন আপ পঁচিশ বলে পঞ্চাশ করেছেন চার্লস ফ্লেচারের লেগেছে এক বল বেশি আঠাশ বলে এই জুটির ফিফটি বান্ন বলে একশো রানের পার্টনারশিপ স্কোরবোর্ডে পরের পঞ্চাশ যোগ করতে ওরা খরচ করেছে মাত্র সতেরো বল ই হ্যাঁ দ্য মোমেন্ট চার্লসকে ফিরিয়েছেন শহীদুল ভেঙেছে সত্তর বলে 150 রানের জুটি আটত্রিশ বলে এগারো চার আর পাঁচ ছক্কায় নব্বই করেছেন জনসন চার্লস জনস বড় রানের প্ল্যাটফর্ম সেট কাজে লাগাতে পারেননি তিন দেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন মোসাদ্দেক সৈকত আর নাজমুল হোসেন মিলন তবে আন্দ্রে ফ্লেচার আপন মহিমায় তিপ্পান্ন বলে করেছেন একশো শেষ পর্যন্ত ওকে আউট করতে পারেনি খুলনা টাইগার্স সাতান্ন বলে পাঁচ ছক্কা আর এগারো চারে একশো তিন রানে অপরাজিত ফ্লেচার সিলেটের বোর্ডে জমা দুশো বত্রিশ রান রানের পাহাড় টপকাতে গিয়ে শুরুতে বেকায়দায় খুলনা কোনো রান না করেই ফিরে গেছেন আফগান ওপেনার রহমতুল্লাহ তরুণ সাইফ হাসান আর রাইলি রাইলিরুশোর চুয়াত্তর রানের পার্টনারশিপ টাইগারদের ঘুরে দাঁড়ানোর আভাস তবে দশ রানের ফারাকে ওরা দুজন ফিরে গেলে পথ হারিয়েছে খুলনা বলে অবদান এরপর হারানো পথে খুলনার ব্যাটিং লাইন আপে মরক সাতচল্লিশ রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেছেন ইনফর্ম ক্যাপ্টেন মুশফিকুর রহিম শামসুর রহমান মেহেদি হাসান ব্যতিক্রম ছিলেন রবি ফ্রাইলিং বিশ বলে করেছেন চুয়াল্লিশ পাঁচ রানের ফারাকে ফ্রাইলিং সহ শেষ দুই উইকেট হারিয়েছে মুশফিকের দল একশো বান্ন রানে অল আউট হয়েছে খুলনা টাইগার্স হাসান মাহাদি ডিবিসি নিউজ ডেস্ক